সেদিন এক প্রসিদ্ধ ডাক্তার এক গ্রামে রোগী দেখতে গেলেন। অসুস্থ একজন লোক হাসপাতালের বেডে শুয়েছিলেন। তাকে পরীক্ষা শেষে বের হয়ে আসার সময় লোকটি ডাক্তারের হাত ধরল। ডাক্তার, আমি মৃত্যুকে ভয় পাই, মৃত্যুর পর কি আছে তুমি জানো? আমি আসলে জানি না, লোকটি বলল। তুমি জানো না? তুমি কি ধর্ম মানো না? ডাক্তার চুপ করে রইল। এরপর সে মাথা ঘুরিয়ে কেবিনের দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দরজার ওপাশ থেকে ডাক্তারের পোষা এক্সিমো জাতের সাদা লোমের কুকুরটা লাফ দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। এসে আনন্দে তার লেজ নাড়তে লাগলো, জিভও বের করে রইল। এবার ডাক্তার তার রোগীর দিকে তাকাল, বলল, তুমি কি আমার পোষা কুকুরটিকে দেখলে? সেই রুমটিকে এর আগে কখনো দেখেনি। সে জানতো না ভেতরে কি আছে, সে শুধু জানতো ভেতরে তার মালিক আছে। তাই আমি দরজা খোলার সাথে সাথে সে ভেতরে ছুটে আসে নির্ভয়ে। মৃত্যুর ওপারে কি আছে তা আমিও খুব কম জানি, কিন্তু আমি একটা ব্যাপার জানি। আমি জানি যে আমার মালিক সেখানে রয়েছে, এবং সেটাই আমার জন্য যথেষ্ট।